নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের সাজেশন নিয়ে আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানের। তো দেখো, 2023 সালে পলিটিক্যাল সায়েন্সে রাষ্ট্রবিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, রাষ্ট্রবিজ্ঞান 2023 সালে প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাতীয় স্বার্থের সংজ্ঞা দাও, জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি লেখো। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, জাতীয় শক্তি বা ক্ষমতা কাকে বলে, ক্ষমতা বা শক্তির উপাদানগুলি লেখো। আমি মনে করি এই এক আর দুই নম্বর কোশ্চেন থেকে 100% তোমরা কমন পাবে। 2022 সালে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরীক্ষা হয়েছে, প্রত্যেকটা যে সাজেশন দিয়েছে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাজেশন কিন্তু তোমাদের কমন আসছে, 100% তোমাদের কমন আসছে। তো দেখো, 2023 সালে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সমস্ত সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসে। তো দেখো, 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা এই যে সাজেশন দিয়েছি 100% তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। এটা 2023 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আছে, একদম সাজেস্টিভ কোশ্চেন সিলেক্ট করেছি। বিভিন্ন টিচাররা এবং আমার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে এই সাজেশনটা আমি স্থির করেছি। দেখো, 2023 সালে তোমাদের যে পরীক্ষা আছে এখানেও তোমরা 100% কমন পাবে। তো দেখো, ফার্স্ট চ্যাপ্টার আন্তর্জাতিক সম্পর্ক থেকে মোস্ট যে সমস্ত কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তিন নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে পার্থক্য লেখো। চার নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি, বৈদেশিক নীতি নির্ধারণের জাতীয় স্বার্থের ভূমিকা লেখো। তো দেখো, আমি বলতে পারি যে ফার্স্ট চ্যাপ্টার থেকে চারখানা যে কোশ্চেন দিয়েছি এর ভিতর থেকে তোমরা 100% তোমরা কমন পাবে। এক দুই তিন, এই যে তিনখানা যে কোশ্চেন আছে এই তিনখানা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমি মনে করি এখান থেকে 100% তোমরা এক দুই তিন থেকে কমসে কম দুটো কোশ্চেন তোমরা কমন পাবে। এবার আমি কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ পঞ্চম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমি মনে করি পঞ্চম অধ্যায় থেকে ফার্স্ট যে কোশ্চেন দিয়েছি, উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল সূত্র বা বৈশিষ্ট্যগুলি লেখো, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। আমি বলতে পারি 100% তোমরা এই একদাগের কোশ্চেনটা কমন পাবে, ঠিক আছে। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, মার্ক্সবাদের মূল সূত্রগুলি লেখো, ঐতিহাসিক বস্তুবাদ ও দ্বন্দ্বমূলক বস্তুবাদ সম্পর্কে কি জানো। তো দেখো, প্রথম অধ্যায় থেকে তোমাদের দুটো কোশ্চেন থাকবে অথবা দিয়ে, কিন্তু তোমাদের দ্বিতীয় নম্বর যে কোশ্চেন থাকবে কিন্তু এখান থেকে কিন্তু কোনো অথবা থাকবে না, কোনো অথবা থাকবে না। যদি তোমাদের কপাল ভালো হয়ে থাকে তাহলে তোমরা অথবা পেতে পারো। 2022 সালে কিন্তু মার্ক্সবাদ এবং গান্ধীবাদ কিন্তু অথবা দিয়ে আসছে, কিন্তু এই দু নম্বরে যে কোশ্চেন আছে এই দু নম্বরে কোনো কোশ্চেন কিন্তু অথবা থাকে না, একটা আসে, একটাই তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় লিখতে হয়। সপ্তম অধ্যায়, ভারতের শাসন বিভাগ। তো দেখো, এই চ্যাপ্টার থেকে মোস্ট যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতের যে কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী লেখো, মোস্ট ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট আছে। দু নম্বরের কোশ্চেন আমি কী সিলেক্ট করছি, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। তো দেখো, 2023 সালে তোমাদের যে সাজেশন দিচ্ছে আমি বলতে পারি এই কোশ্চেন তোমরা কমন পাবে, এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না। আমি বলতে পারি এখান থেকে তোমরা 100% কমন পাবে, 100% কমন পাবে। মোস্ট দুখানা কোশ্চেন আমি তোমাদের সাজেশনে সিলেক্ট করেছি 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে। অষ্টম অধ্যায়, ভারতের আইন বিভাগ। ভারতের আইন বিভাগ থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট, ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি, পশ্চিমবঙ্গের বিধানসভার স্পিকার বা অধ্যক্ষর ভূমিকা আলোচনা করো। দু নম্বরে কোশ্চেন আমি সিলেক্ট করেছি, ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তো দেখো, আমি দুখানা কোশ্চেন আমি সিলেক্ট করেছি, আমি বলতে পারি 2023 সালে তোমরা এখান থেকে কমন পাবে। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের 2023 সালে রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি।
যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ। আজকে আমি 2023 সালের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের সাজেশন নিয়ে আলোচনা করছি, যেগুলি 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। ভারতের বিচার বিভাগ নবম অধ্যায়, তো দেখো ভারতের বিচার বিভাগ নবম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে সেই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। ফার্স্ট কোশ্চেন আমি সিলেক্ট করেছি সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে। দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। তিন নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করেছি ক্রেতা সুরক্ষা আদালতের উপর একটি টিকা লেখো। আমি বলতে পারি এখান থেকে 100% তোমরা কমন পাবে সুপ্রিম কোর্ট, ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এবং ক্রেতা সুরক্ষা আদালত। আমি মনে করি 2023 সালে তোমরা সুপ্রিম কোর্ট এবং ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য এখান থেকে কমন পাবে। তো দেখো সরকারের বিভিন্ন বিভাগ ষষ্ঠ অধ্যায়, তো দেখো এই চ্যাপ্টারটা বেশি ইম্পর্টেন্ট নয়, তাও তোমাদের আমি বলতে পারি দুখানা কোশ্চেনে একটু চোখ বুলিয়ে যাবে। এক কক্ষ বা দ্বি কক্ষ আইন সভা কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। দু নম্বর কোশ্চেন আমি কি সিলেক্ট করেছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝো, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। তো দেখো আমি বলতে পারি তোমরা এই দুটো কোশ্চেনে একটু চোখ বুলিয়ে যাবে এবং যে সমস্ত সাজেশনগুলো আমি দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে পারি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায়। তো দেখো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি কিন্তু একটু কোশ্চেনটা ঘুরিয়ে দেয়। ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি বলতে কি বোঝো, কঠোর ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতি সম্ভব ও নয় কাম্য নয়, মন্তব্যটির যথার্থ বিচার করো। তো দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমরা দেখে যাবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে 2023 সালে। তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে দুখানা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখে যাবে। আশা করি আমি যে সাজেশনটা দিয়েছি এই সাজেশন তোমরা 100% 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় তোমরা কমন পাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।